আমরা বলি কি আর একটু বয়স হোক এক্ষুনি হরি বলবো বুড়ো হই হবে কি বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হয় না কেন বুড়ো বয়সে মানুষের অনেক ব্যাধিগ্রস্ত হয়ে যেতে হয় মায়েরা তাই বলছি ভজন যদি করতে হয় সকাল সকাল করো অকালে কৃষ্ণ ভজন হবে না হবে না হবে না রাধে রাধে কেন আস্তে আস্তে বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয় বিষয়ের দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয় কেউ কথা বলবেন না বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি যখন 18 দিন যুদ্ধ হয়ে গেল কেউ কথা নয় মহাভারত একটু বলি 18 দিন যুদ্ধ হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে কুরু পাণ্ডব কিন্তু নারদ একটা প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে এই প্রশ্নগুলো আপনারাও শুনুন যে কৃষ্ণ দয়াময় তুমি ভগবান তুমি সবার পক্ষে থাকবে তা কুরু পক্ষে থাকলে না পাণ্ডব পক্ষে থাকলে কেন এই প্রশ্নের উত্তরটা একটু দাও তখন কৃষ্ণ বলেছিলেন আমাকে যে চায় আমি তাকে চাই আমাকে যে না চায় আমি তাকে না চাই কে আমি তাকে নাচিয়ে দিই নারদ বলল তারা যে চায় না তার প্রমাণ কি বলো বিশ্বাস কম বলে কি করে বুঝলে তুমি দেখতে চাও মানে হ্যাঁ একটা ছুঁচ পাঠিয়ে দিয়েছি বস্তা সেলাই করা ছুঁচ এই ছুঁচের নাম কি আপনারা কি বলেন বস্তা সেলাই করা বলতে সুচ ওই বলতে সুচ একটা পাঠিয়ে দিয়েছি নারদের হাতে দিয়ে কৃষ্ণ বলছে এই বলতে সুচটা নিয়ে তুমি দুর্যোধনের কাছে যাও যদি দুর্যোধন বলে সুচ এনেছো কেন তুমি বলবে কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে যদি বলে কেন বলবে সুচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি আপ ডাউন করেছে নারদ বলছে তোমার মাথা খারাপ ওর হাতে যে গদা আছে বাড়ি মেরে তো মাথা চূর্ণ করে দেবে এ কেউ বিশ্বাস করে যাও না দেখো না কি হয় নারদ গেছে জয় হোক দুর্যোধনের জয় হোক বলো কি ব্যাপার এসেছো কেন বলে ছোসটা কৃষ্ণ পাঠিয়েছে কেন বলে ছুচের ছিদ্র দিয়ে একটা হাতি আবদন করেছে তাই আর দুর্যোধন বলল দুঃশাসন দলি নিয়ে নারদকে বেঁধে ফেলো নারদ বলছে বাধা ভাদির দরকার নাই আমার সুচ দাও চলে যাচ্ছি তাই এইবার সুচ নিয়ে কৃষ্ণের কাছে গেছে কৃষ্ণ বলল কি হলো নারদ বলে আর বলো না গদা চূর্ণ ভবিষ্যতে গদার বাড়ি মেরে মাথা ভাঙিনি আমার চৌদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো ভালো এইবার তুমি যুধিষ্ঠিরের কাছে যাও যুধিষ্ঠির মানে কি ধর্মে কর্মে মনস্থির তার নাম হলো যুধিষ্ঠির যুধার এইবার দেখুন যে বিশ্বাস করেনি এই যে কি হচ্ছে দেখুন যুধিষ্ঠিরের কাছে যেই গেল যুধিষ্ঠির বলল আসন বসুন আসন গ্রহণ করুন কি হেতু আগমন আপনার নারদ বলল কৃষ্ণ ছুঁচ পাঠিয়েছে কেন না ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতি আপ ডাউন করেছে কথাটা কেমন দেখুন আস্তে আস্তে কথা নয় কথাটা আত্মবিশ্বাসটা দেখুন যুধিষ্ঠির বলছে ও একটা হাতি আপ ডাউন করেছে তাই দেখাতে এনেছো আমাকে হায় হায় নারদ বলছে ছুঁচের একটা ছিদ্র দিয়ে হাতি আবদন করলো এটা তোমার বিশ্বাস হয় যুধিষ্ঠির বলছে নারদ ঋষি তুমি আমার কৃষ্ণকে চেনো না একটা হাতি আবদন করেছে তাই তুমি টাকা টেনেছো তুমি জানো আমার কৃষ্ণের যদি ইচ্ছা হয় হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ড কয়েকবার আবদন করতে পারে তার বিশ্ব ব্রহ্মাণ্ড নারদ বলল যুধিষ্ঠির তোমার মতো ভক্তি আজও আমারও হয়নি আস্তে আগে দরকার ভক্তি আগে দরকার বিশ্বাস এই কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমি একটুখানি বলি মা শুনুন অনেক রাত্রে ঠান্ডার দিন তো আমি বলেছিলাম কমিটিকে যে 4টার দিকে আসরটা দিতে কেন এখানে অনেক কিছু ব্যবস্থা ছিল বলে হয়নি একটু রাত হয়ে যাচ্ছে আপনাদের ঠান্ডা লাগছে ঠিক তো আমি দেখছি যত সপ্তাহে আপনাদের ঘুমাবার ব্যবস্থা আমি করতে পারি খুব বেশি ফোন করব না একটুখানি বলি যতটুকু বলবো ততটুকু বালি নিয়ে যান কাজ দেবে ব্যাস এইবার
যখন যুদ্ধ শেষ হয়ে গেল পাণ্ডব পক্ষ এক জায়গায় দাঁড়িয়েছেন জয়তায় গহরি এইবার দেখুন যখন দাঁড়ালেন তখন কৃষ্ণ এসে কুন্তিকে বললেন কৃষ্ণ পিসিমা কৃষ্ণের আপন পিসিমা ছিল কুন্তি পিসিমা এবার আমি যাই তখন কুন্তি বলল বাবা তুমি তো এমন কথা কোনোদিন বলো না অন্যদিন বলো আসি আজ বলছো যাই তোমার ভাষায় প্রকাশ পাচ্ছি বাবা তুমি গেলে তো আর আসবে না কৃষ্ণ বলল কেন পিসিমা এই জায়গায় কুন্তি বলেছিলেন বিষয় থাকতে কৃষ্ণ প্রেম নাহি হয় বিষয়ের দূরে কৃষ্ণ জানিব নিশ্চয় কৃষ্ণ আমার পঞ্চ পাণ্ডব যতদিন ভিখারী ছিল তুমি প্রাণ সখা হয়েছিলে তারা আজ রাজৈশ্বর্য ফিরে পেয়েছে রাজৈশ্বর্যের চিন্তায় কৃষ্ণ চিন্তা ভুলে যাবে তাই তুমি সকাল সকাল চলে যেতে চাইছো এবার দেখুন কত তত্ত্বের কথা এগুলো হচ্ছে তত্ত্ব তত্ত্ব মানে এই নয় আস্তে 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 তত্ত্ব মানে এই নয় যে পঞ্চপদীপ কিভাবে তৈরি হলো সিঙ্গাপুরে কলা কিভাবে তৈরি হলো তারপরে ওই কলা গাছের শিকড় কোথা থেকে আসলো তুলসীর পাতা কিভাবে তুলতে হয় এগুলো তত্ত্ব নয় এগুলো তত্ত্ব নয় তুলসীর পাতা কিভাবে তুলতে হয় সে শাস্ত্র সত্যল লিখে দিয়েছে কিন্তু তত্ত্বটা দেখুন কেমন হরে কৃষ্ণ বলছেন কুন্তি কৃষ্ণ তুমি তো চলে যাবে আর তো পাবো না তোমাকে তা আমি তোমার পিসিমা আমি তোমার কাছে একটা নিবেদন করতে চাই বলো পিসিমা কি চাও হরে কৃষ্ণ তখন কুন্তি বলছে যে আমি তোমার পিসিমা বলে আমাকে ফিরিয়ে দেবে না তো না 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 বলো আহা তখন কুন্তি বলল কৃষ্ণ আমি তোমার রানা চরণে একটা প্রণাম করতে চাই কৃষ্ণ চমকটল পিসিমা আমি তোমার ভাইপো না তুমি আমাকে প্রণাম করবে কেন কুন্তি বলেছিল বাবা তুমি ভাইপো বলে আমি তোমাকে প্রণাম করছি না তুমি পুরুষ বলে তোমাকে প্রণাম করছি কৃষ্ণ বলল আমি একা পুরুষ দেশে আর পুরুষ নাই তোমার পঞ্চ পাণ্ডব পুরুষ না কুন্তি বলল হ্যাঁ তারা পুরুষ তবে তারা হলো শুধু পুরুষ আর তুমি হলে আদি পুরুষ আদি পুরুষের চরণে আমি একটা প্রণাম করতে চাই শুধু তাও নয় কৃষ্ণ শোনো তোমাকে দেখে সবাই চিনতে পারে না চেনাটা বড় কঠিন অনেকেই তোমায় দেখে এখানে কত ভক্তরা যাওয়া আসা করে কত জ্ঞানী মানুষ যাওয়া আসা করে আমরা চিনতে পারি না তোমার চেনা বড় কঠিন কৃষ্ণ তখন হেসে বলেছিল পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গেছে তুমি ডাক্তার বৈদ্য দেখিয়ে নাও কুন্তি বলল উপহাস করো না বাবা আমার কথার উত্তর দাও যদি তোমাকে সবাই চিনতে পারবে দুর্যোধন তোমাকে দেখেছিল তোমাকে চিনতে পেরেছিল কি না দুঃশাসন না তোমার আপন পিসিমা সুতস্বভার ছেলে দম্ভসের ছেলে যার নাম শিশুপাল সে তোমাকে চিনেছিল না এবার বলো তোমার বাবা নন্দ রাজা যদি তোমাকে চিনতে পারত নন্দের পাদুকা কি তোমার মাথায় তুলে দিতে পারত বলো না নন্দ বলেছিল গোপাল আমার পাদুকা নিয়ে তুমি দুখানা পাদুকা একটা বুকে ধরেছিলে একটা মাথায় ধরে ভক্তের ভগবান হয়ে ভক্তের জুতো এগিয়ে দিয়েছিলে তোমার মতো ভগবান পৃথিবীতে আমি আর দেখি না এত দয়া তোমার বলো বলো কৃষ্ণ তোমার মা যশোদা যদি তোমাকে চিনতে পারত সামান্য নবমীর তরে গরুর দড়ি দিয়ে কি তোমাকে বাঁধতে পারত না 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 এবার কি হয়েছে শুনুন বিষয়টা কেমন দেখুন মহাজনশ্রী গতস্ব পন্থা একটু কথা শুনুন হচ্ছে সব হয়ে যাবে চিন্তা নেই এবার বিষয়টি কেমন তাহলে তোমাকে চিনা যায় না কৃষ্ণ ভাবলেন তাহলে বেশিক্ষণ থাকলে পিসিমা অনেক তত্ত্ব কথা বলে ফেলবে চলে যায় যুধিষ্ঠিরকে বললেন যুধিষ্ঠির দাদা তুমি সিংহাসনে বসো
যুধিষ্ঠির বলল না কৃষ্ণ কেন আমি চাই না সিংহাসন চাই তোমার রাতুল চরণ কৃষ্ণ বলল তুমি আমার কথা শুনবে না চলো পিতামহ ভীষ্ম ষোলশয্যায় সজ্জিত এখনো মরেনি আর একটা তত্ত্ব কথা বলি আপনাদের কাছে বলো ভীষ্মের বাবার নাম ছিল শান্তনু মহারাজ তাই তো এই বিশ্ব পূর্ব জন্মে একটা অপরাধ করেছিল যাচ্ছি না তো শান্তনু মহারাজ আশিক পাঠ করেছিল তোমার ইচ্ছা মৃত্যু হবে তুমি যখন চাইবে তোমার মরণ হবে এবার প্রশ্ন এখানে যার গায়ে হাজার হাজার তীর বিধি আছে রক্ত ঝরঝর করে ঝরছে সে কেন মরছে না কারণটা কিছু মরতে পারত তো ইচ্ছা মৃত্যু কর আছে মরল না কেন যুক্তিটা এখানে এইবার বলি শুনুন পঞ্চ পাণ্ডবকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যখন ভীষ্মদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছেন তখন কৃষ্ণ দূরে দাঁড়িয়ে সবাইকে বলল যাও তোমরা প্রণাম করো একে একে সবাই গিয়ে প্রণাম করছে আর ভীষ্মের চোখ দিয়ে গড়গড় করে জল ঝরছে যুধিষ্ঠির প্রশ্ন করছে আস্তে আস্তে দাদু তুমি কাঁদছো কেন মৃত্যু হয়ে ছি তুমি না মহাপুরুষ তুমি কাঁদলে হয় ভীষ্ম বলল দাদু রে আমি তার জন্য কাঁদছি না তবে যে তোমার চোখে জল তুমি হয়ে গেছো দুর্বল ভীষ্ম বলল অর্জুন আমি কাঁদছি কেন জানিস কেন আস্তে আমি মৃত্যুকালে আমার কত ব্যক্তি প্রণাম করতে এলো কত আপনজন প্রিয়জন বন্ধুজন এলো সবাই এসে আমাকে প্রণাম করলো প্রণাম করলো বটে সবাই এলো কিন্তু আমি কাঁদছি এই কারণে যার আসার কথা ছিল সে তো এলো না যুধিষ্ঠির অর্জুন প্রশ্ন করছে কার আসার কথা ছিল কৃষ্ণ ভগবান আহা অর্জুন বলছে দাদু তোমার মৃত্যু শয্যায় যে কৃষ্ণ আসবে এ কথা কি কৃষ্ণ তোমাকে বলেছিল হ্যাঁ কখন কিভাবে তবে শোনো সরসজ্জায় সজ্জিত ভীষ্ম বর্ণনা করছে মহাভারত কি অপূর্ব সিদ্ধান্ত শোনো পাঁচ দিন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল দুর্যোধন পক্ষের অনেক ভাই মরে গেল আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিকে বসেছি এমন সময় দুর্যোধন এসে বলে অহংকার করে বলল দাদু তুমি আমার খাও আমার অন্য প্রতিপালিত আমার ভাইগুলো মরে যাচ্ছে আর পঞ্চ পাণ্ডব বেঁচে আছে তুমি বিশ্বাসঘাতকতা করছো কিরকম সেন্টিমেন্ট আঘাত করেছে যদি কেউ খেতে দিয়ে বলে বাজে লাগে যে দুতলা বাড়িতে আমরা আছি কিংবা কমিটি আমরা আসলে চা মুড়ি চানাচুর রসগোল্লা সুসা অনেক কিছু খাইয়েছি এখন যদি কমিটির কোনো ব্যক্তি এসে বলে দাদা দশটা পর্যন্ত গান করবেন আমি বললাম পারবো না হঠাৎ করে যদি বলে বসে এত খাওয়ালাম কেন পারবেন না মনে হবে না মাল বমি তুলে ফেলে দি খেতে দিয়ে যদি কেউ বলে বলেনি যদি বলে কেমন লাগে তা ভীষ্মের খুব সেন্টিমেন্টে লেগেছে যখন লাগলো তখন বলল দুর্যোধন খেতে দিয়ে বললি যা তোর আর কোনো ভাই মরবে না কি করতে হবে আমি গঙ্গা পুত্র ভীষ্ম অদ্য রজনীতে রাত ১২টায় স্নান করে পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসব তোর বউকে পাঠিয়ে দিবি সে এসে আমাকে প্রণাম করবে আমি চোখ বুঝিয়ে তার মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেব কোন স্বামী আর মরবে না দুর্যোধনের আনন্দ আর ধরে না নাচতে নাচতে বাড়ি গেছে রাত ১২টা বেজেছে ভীষ্মদেব স্নান করে পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসেছেন এই যে মায়েরা রাত ১২টার সময় ডাক দিল দুর্যোধনের স্ত্রীকে আস্তে আস্তে এই যে আর শাখা সিঁদুর ভাঙতে হবে না যাও দাদুকে প্রণাম কর সবার বউকে আর স্বামীর কথা শোনে নাকি যেমন আজকাল দেখবেন বাড়ি বাড়িতে প্রত্যেকটা বাড়ি মানে 99% বাড়িতে বউগুলো হচ্ছে মোড়ল আর স্বামীগুলো গাড়ল তাই না আপনাদের দেশে না আমাদের দেশের কথা বলছি আপনারা রাগ করবেন না
স্বামী গুলো গাড়ল আর বউ গুলো সব মরল, এই জন্য বউরা স্বামীর এখন নাম ধরে ডাকছে এই তাপস। এই যে দেখছেন না এই শঙ্ক, ওরে বাবা, মনে হয় যেন পূর্ব জন্মে ঠাম্মা ছিল আমার, বুঝলেন। আর ভেড়া তাই উত্তর দেয়, এর বলা হয় ভেড়া স্বামী নয়, এ হলো আসামি। যাক, তাহলে যেই বলল যাও দাদুকে প্রণাম করো, দুর্যোধনের স্ত্রী বলল মাথা খারাপ, রাত ১২টা বাজে ঘড়ি দেখো, তাতে আবার আমার দাদু হয় সম্পর্কে আনম্যারেড মানে বিয়ে করেনি, এ সময় আমি একা মেয়ে ছেলে ওখানে যাবই না। এ যে যাবে না তা তো ভীষ্মদেব জানে না, এই সুযোগ ধরে নিয়েছেন কৃষ্ণ। কৃষ্ণ ভাবলেন দুর্যোধনের বউ যাবে না, এত দাদু জানে না, দাদু তো নয়ন মুদ্রিত চোখ বুঝে বসে থাকবে, এই সময় যদি দ্রৌপদীকে নিয়ে যেতে পারি আর দ্রৌপদী যে যদি দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে, দুর্যোধনের বউ ভেবে দাদু মাথায় হাত চাপিয়ে বর দিয়ে দেবে, তাহলে পঞ্চ পাণ্ডব কেউ আর মরবে না। দেখেছেন কি অপূর্ব সিদ্ধান্ত! ব্যাস, ভগবানের তো আর ঘুম নাই, ভগবান ঘুমায় না জানেন, এর ঘুম নাই, কেন আপনারাই তার ঘুম নষ্ট করে দিয়েছেন, আমরা ঘুম নষ্ট করে দিয়েছি, সর্বক্ষণ বলছি ঠাকুর এই দাও তাই দাও, অমুক দাও তমুক দাও, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, চাকরি দাও, এই আমাদের দোয়ার জন্য তার ঘুম বন্ধ হয়ে গেছে। একদিন রাত ১২টার সময় ১০-১২খানা ইট মাথায় নিয়ে ভগবান যাচ্ছেন ছুটে, রাত ১২টায় যাচ্ছে কেন, যেন কারোর সঙ্গে দেখা না হয়, আর বিশেষ করে যেন নারদের সঙ্গে দেখা না হয়, কেন আমি ভগবান হয়ে ইট বইছি, সেন্টিমেন্টের ব্যাপার, যাই তো চায় মাথায় ইট আছে, হঠাৎ করে যেখানে বাঘের ভয় সেখানে কি সন্ধ্যা হয়, নারদ সেই সময় বেহালা বাজিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে কৃষ্ণের মাথায় ইট তোলা, নারদ চমকলেন, ভগবানকে তো কোন নিউ ডিজাইনে কোনদিন দেখিনি, ব্যাপারটা কি, কাছে গেছে, প্রভু দয়াময় তোমার মাথায় ইট কেন, কৃষ্ণ বলছে নারদ তোমাকে বলছি তুমি যেন কাউকে বলে দিও না, বলে কেন শোনো আমার মাথায় ইট হচ্ছে আমার ভক্ত একজন আছে তার নাম মাধব, সে কৃষ্ণ গুলো গান গাই চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, আস্তে তাই কটা মাথায় করে ইট বয়ে নিয়ে যাই, ছোট্ট করে একটা বাড়ি বেঁধে দেবো তাই। নারদ বললো তা তুমি চাও, তা রাত ১২টায় যাচ্ছ কেন, দিনের বেলা যেতে পারতে, কৃষ্ণ বলছে দিনের বেলা না যে রাত্রে যাচ্ছি কেন, জানো কেন, বলছে আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যাই। নারদ বলে ভগবান যার জন্য চুরি করে সে তো যেমন তেমন ভক্ত নয়, তাকে যে দেখতে হয়, তাই নারদ ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়ে বেহালাটা গাছে বাঁধিয়ে বনের মধ্যে গেছে। এই যে নারদ তো চিনতে পারবে না, সত্যি বনে যে দেখছে একজন কৃষ্ণ গুণ গান গায় চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তিনখানা দায় বালি দেয়, দা দা আসেনেন তো দাদা, দা আসেনেন, ওই দা বালি দিয়ে চক 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 করছে। নারদ চিন্তা করছে যে দা বালি দেয় নিশ্চয় পশু হত্যা করে, আর তার জন্য ভগবান ইট বইছে কেন, এই যে ভয়ে নট অ্যালাউ, কোনো কিছু ব্যাপার না, ওই ও দায় বালি দিয়ে আর কৃষ্ণ গুণ গান গাই চোখের জলে ভেসে যায়। নারদ যে অঙ্গে স্পর্শ করলো চৈতন্য ফিরে পেলো, কে তুমি, নারদ পরিচয় দিল না, আমি যে নারদ ও চিনতেও পারলো না, এ পরিচয় দিল না। নারদ বলছে তোমার নাম মাধব, বলে হ্যাঁ, তুমি চোখের জলে ভেসে যাও কৃষ্ণ গুণ গান গাও, দায় বালি দিচ্ছ কেন, বলে আমার রাগ আছে, কিসের রাগ, বলে তিনজনকে দেখা পেলে তিনটি মাথা আমি তিনখানা দা দিয়ে কেটে নেব, এই জন্য দায় বালি দিচ্ছি। নারদের চোখ মোটা হয়ে গেছে, শালা তিনজনের মধ্যে যদি আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই, ভাই তোমার কার কার উপরে রাগ, বলছে প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদ সে তো স্বয়ং ভগবানের দ্বিতীয় কলেবর বলে অনেকে, ওগো সে কি ভগবানের পরম ভক্ত, তুমি কি বলছো চার মাথা কাটবে কেন, যে মাতৃ কয়াধুর গর্ভে ৫,০০০ বছর ছিল, যিনি ভক্তের হরিনাম শুনে জন্মগ্রহণ করলো,
তাই তো নাকি জানেন 5000 বছর প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন কেন ছিলেন সেটা আমি আজ আর বলবো না পরে একদিন দেখা হলে বলবো এই প্রহ্লাদের মাথা কেটে নেব কি না নটা বেজে যাচ্ছে শীত লাগছে না শুনুন একদিনে সব শুনলে পরের দিন বায়না করবে না আবার শুনুন মায়েরা তার মাথা কেটে নেব এইবার কেন এই যে যে আস্তে 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 দ্বিতীয় নাম্বারটাকে বলে প্রহ্লাদের উপর রাগ কেন বলে শুনুন আমার কৃষ্ণ খেতে বসেছে খেয়াল করবেন ভক্ত কাকে বলে দেখুন আর ভক্ত হয় কিসের জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি চিটিং বাজ হয় পেটে রংবাজ জন্মাবে পেটে বাচ্চা থাকলে মা যদি ঘন ঘন মুরগি ঠ্যাং চিবায় তার তার মাল ছাড়া রাক্ষস হয়ে জন্মাবে নাকি ঘটনা এখন এই কয়াধুর পেটে যখন প্রহ্লাদ ছিল এই 5000 বছর নারদের আশ্রমে ছিলেন জানেন কয়াধু বৈষ্ণবের আশ্রম ঝাড় দিত আর ওই ধুলো যখন উঠত কয়াধুর নাসিকা দিয়ে ওই ধুলা ভিতরে প্রবেশ করত প্রহ্লাদের অঙ্গে লেগে যেত আর নারদের মুখে হরিনাম শুনতেন মা কয়াধু আর গর্ভে বসে প্রহ্লাদ শুনতেন আর ওই যে মহাপ্রসাদ আস্বাদন করতেন প্রহ্লাদ গর্ভে বসে প্রসাদ আস্বাদন করতেন এই জন্য প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করলেন পুরুষ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন এই জন্য হিন্দু ধর্মের নিয়ম আছে পেটে বাচ্চা আসলে 7 মাসে 7 ভক্ষণ দেয় দেয় না আপনাদের দেশে দেয় তো বলুন তো 7 খেতে হয় কেন কেউ জানেন জানেন না গিলতে হয় তাই গেলেন জেনে শুনিয়ে গেলেন না এটাই হলো সমস্যা 7 খেতে হয় কেন নিয়মটা কি বলে 7 মাসে পেটের বাচ্চা শ্রুতি শক্তি আসে কোন গাইন স্পেশালিস্ট ডাক্তারকে প্রশ্ন করবেন আমি রাধাপদ ঘোষ বলছি 7 মাসে পেটের বাচ্চা শ্রুতি শক্তি আসে এবং স্মৃতি শক্তি আসে কানে শুনতে পায় ব্রেনে ধরে রাখতে পারে এই সময় মেয়েকে ডাকি ডেকে আনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করো ভাগবত পাঠ করো মেয়ে বসে বসে শুনুক মেয়ের কান দিয়ে গর্ভের বাচ্চার কানে যাক সে কানে শুনতে পাবে মাথায় ধরে রাখতে পারবে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে এটা নিয়ম ছিল এখনো নিয়মটা আছে যে মেয়ে বাড়ি আনো 2 কেজি ছাগলের মাংস 1 কেজি রসুন মেয়েকে জন্মের খাবার খাওয়া পেটে বাচ্চা থাকতে মেয়ে যদি ঘন ঘন ছাগল খায় আর ওই বাচ্চা সারা ছাগল হয়ে জন্মাবে না দেশে এত ছাগল কোথা থেকে আসলো হরি নাম শুনে ঠাট্টা করে বাপ মাকে ধরে পিটাচ্ছে বৈষ্ণব দেখলে ক্রিটিসাইজ করে এরা কারা ওই ছাগলে ছাগল সাপ্লাই করলো যারা অন্যায়টা কোথা মেয়েরা তো কৃষ্ণ খেতে বসেছে কেবল একগাল দেবে আর অম্বি প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে সাগরে নিক্ষেপ করেছে ভগবান রক্ষা করো যেই ডেকেছে ভগবান ছুটে ভক্তকে রক্ষা করতে গেছে যদি 1 মিনিট পরে ডাকত ভগবান কিছু খেতে পারত যে নিজে সুখে থাকবার জন্য ভগবানকে খেতে দেয় না তার দেখা পেলে মাথা আমি রেখে দেব না ব্যাস নারদ বলল 2 নাম্বারটাকে বলে সেটা হলো অর্জুন সে কি সেটা কৃষ্ণের সখা বলে ওইটারে পেলে হয় দেখা মানে বলে শোনো অর্জুন বিশ্বাসঘাতিকতা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৃষ্ণকে রথের সম্মুখে বসিয়েছিল অর্জুন পিছনে বসেছিল ভীষ্মদেব বাণ মেরেছিল শত শত বাণ কৃষ্ণের অঙ্গে লেগেছিল ঝরঝর করে রক্ত পড়েছিল পলাশ বৃক্ষের মতো কৃষ্ণ দাঁড়িয়েছিল তুমি বলো আর যদি অর্জুন সামনে থাকত কৃষ্ণকে পিছনে রাখত একটা বাণও কি আমার কৃষ্ণের অঙ্গে লাগত তাই যে নিজে ভালো থেকে ভগবানকে কষ্ট দেয় দেখা পেলে মাথা রেখে দেব না তাই নারদ বলে 3 নাম্বারটাকে বলে ওটা বেশি পাপমায় এসো 3 জায়গায় কেটে নেব বলে সেটা কে বলে তার নাম তুমি যেন কাউকে বলো না তার নাম হচ্ছে নারদ নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে ভাবছে আমি যে নারদ মতো চিনতে পারিনি কিন্তু অন্যায়টা কি শুনে যায় বলে ভাই নারদের অন্যায় বলে সব সময় বিহালা বাজায় ভগবানকে খেতে দেয় না শুতে দেয় না বসতে দেয় না যে ভগবানকে কষ্ট দেয় দেখা পেলে 3 জায়গায় কেটে নেব তা
কোন কোন জায়গা কাটবে সে আর বলি তিন জায়গায় কেটে দেব নরক ভাবে আর থাকার দরকার নাই কৃষ্ণের কাছে এসে বলছে প্রভু মাথা নিচু করো আরো দুখানা ইট তুলিয়ে দি জীবনে বহু ভক্ত দেখেছি এমন ভক্ত দেখি নাই এ হলো ভক্তের ভগবান মাগো এই বাপ দেখো ভগবান কৃষ্ণ ভাবছেন রাত 12টার সময় দুর্যোধন পৌঁছে যাবে না তা তো দাদু জানে না এই সময় আমি দ্রৌপদীকে নিয়ে যাব এই জায়গায় ছিলাম না আবার এখানে চলে এসেছি তো এইবার কৃষ্ণ দ্রৌপদীর কাছে গেছে দ্রৌপদী চমকটলেন এত রাতে চলো আমার সাথে কোথায় আমি যাব যেথায় কৃষ্ণ আগে চলে যায় পশ্চাৎ ধাবিতা হয় দ্রৌপদী বিশ্বদেবের দরজায় এসে দাঁড়িয়েছে এইবার দেখো ভগবানের ইচ্ছা হয়েছে আমি একটু ভক্তের চরণ ধুলি মাগব আমার গৌর হরেও কিন্তু মেখেছিলেন নদিয়ার বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়েছিলেন জানেন ভগবানের ইচ্ছা হলো একটু বৈষ্ণবের চরণ ধুলি মাগব কিন্তু কার মাগবে দ্রৌপদীর চরণ ধুলি দ্রৌপদী তো কারোর পেটে জন্মায়নি অগ্নি আহুতিতে আস্তে 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 অনেকে বলেন দ্রৌপদীর পাঁচ স্বামী কাণ্ড জ্ঞান আছে আপনাদের আছে পাঁচ স্বামী কারা জানেন কেউ রক্ত মা গীতাটা পড়ুন গীতা জয়ন্তী হচ্ছে তো গীতাটা পড়ুন একটা গীতার নাম আমি কোলে যায় যদি পারবেন পড়বেন জগদীশ ঘোষের একটা গীতা আছে মহাত্মা গান্ধীজির একটা গীতা আছে আর একটা আছে পঞ্চানন ভট্টাচার্যের স্ত্রী সুরধুনি গীতা যদি পারেন পড়বেন দেখবেন দ্রৌপদীর পার্শ্বামী কারাই রক্ত মাংস তৈরি নয় ক্ষিতি অপ্তেজ মরুভ্রম পঞ্চভূত এই পঞ্চতত্ত্ব হলো তার স্বামী আস্তে এই দ্রৌপদীটা কার জন্ম আগুন থেকে উৎপত্তি হয়েছিল যার নাম পাঞ্চালী পঞ্চ অলি থেকে তৈরি হয়েছিল সে এ হলো পাঞ্চালী ভগবান ভাবলেন আমি দ্রৌপদীর পদধূলি একটু নেব কিন্তু চাইলে তো দেবে না ছলে বলে নিতে হবে তখন কৃষ্ণ বলল যাও দ্রৌপদী দাদুর চরণে যে প্রণাম করো আস্তে তবে প্রণাম করবে বটে ধীরে ধীরে অতি ধীরে যাও যেন কোনো শব্দ না হয় আস্তে তবে শোনো দ্রৌপদী আস্তে ভাই আস্তে তোমার পায়ে যে পাদুকা আছে মানে জুতো আছে ওই পাদুকা দুটি খুলে রেখে যা পাদুকা পাই দিয়ে দাদুর কাছে যেও না কেন খটখট করে শব্দ হবে দাদুর ধ্যান ভেঙে যাবে দাদু তোমাকে দেখতে পাবে তাই করি মানা তুমি জুতো পরে যেও না কিন্তু কৃষ্ণের মনে যেতে বাসনা সে তো দ্রৌপদী জানে না কৃষ্ণের কথা মতো দ্রৌপদী যখন জুতো খুলে রেখে দাদুর কাছে চলে যায় ভক্তের ভগবান ভক্তের পাদুকা ধরেছেন হৃদয় হৃদয়ে ধরে চোখের জলে ভেসে যায় যার লাগি জগৎ কাঁদে সে আজ ভক্তের পাদুকা ধরে কাঁদে কৃষ্ণ প্রেমের একটি উলোটা গতিরে দ্রৌপদী পিছনে তাকিয়ে থাকে ভক্তের ভগবান আমার পাদুকা নিয়ে কাঁদছে দ্রৌপদী ধীরে ধীরে কৃষ্ণের কাছে গেছে ওগো দয়াময় তুমি কি করছো পাদুকা বুকে ধরেছো কেন কৃষ্ণ বলছে দ্রৌপদী আমার মনে বড় বাসনা আস্তে বাসনা ছিল ভক্তের পদধূলি মাগব কিন্তু অপরাধের ভয় কেউ দিতে চাই না তাই আমি ছলনা করে তোমার পাদুকা বুকে ধরে মনোবাসনা পূর্ণ করছি দ্রৌপদী বলছে কৃষ্ণ যদি চরণের দরকার ছিল আমাকে বলনি কেন বললে কি করতে আমার চরণ তোমায় দিয়ে দিতাম তুমি ধরে কাঁদতে কৃষ্ণ বলছে দ্রৌপদী তোমার কি অপরাধ হতো না
द्रौपदी बोलछे कृष्ण दयामयी शिशुकाल होते कुल कुल मन कुल प्राण कुल देह कुल सब कुल तुम्हारे चरण खुले दिए देह जदि तुम्हार हाई चरण तो हमार नय तुम्हार चरण धरे तुम कादबे ताते आमार अपराध कोथा এই কথা যেই বলেছে কৃষ্ণ দ্রৌপদীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বাবা দ্রৌপদী তোমাকে আমি চিনতে পারিনি আস্তে 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 আমি যারে ভালোবাসি সে কি রে তা জানে এই যে মায়েরা কত লোক স্বামীকে ভালোবাসে বন্ধুকে ভালোবাসে এই ভালোবাসা নিয়ে কত দ্বন্দ্ব পৃথিবীতে চলছে কেউ কারোর ভালোবাসা বুঝতে পারে না দ্রৌপদী ভক্ত ভগবানকে কথাটা বলছে ভগবান আমি জানি ভালোবাসি সে কি রে তা জানে জানলে না খায় এমন করে আমি যার লাগিয়া সদাই কাঁদি বিধি কৃষ্ণ হে আমার কান্না পৌঁছায় না তার কানে জানলে ব্যথা এমন করে দিত না করা এ জীবনে ভালোবাসা আমার হলো না হলো না ভালোবেসে ব্যথা ছাড়া আর কিছুই পেলাম না ওরে পোড়া কপাল রে এ জীবনে ভালোবাসা আমার হলো না হলো না ভালোবেসে ব্যথা ছাড়া আর কিছুই পেলাম না পরকে ভালোবেসে আমি ভালোবেসে আমি ভুল করিলাম জীবনে জানলে ব্যথা এমন করে
कृष्ण की। ओ मायरा कृष्ण के जानिए द्रौपदी चले गए प्रणाम करलें आस्ते 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 जय प्रणाम करलें दुर्योधन स्त्री भेबे माथा हाथ दिए बर दिए दिल अखंड सौभाग्यवती भवा तुम्हार कपाले शुद्ध अखंड हो सौभाग्यवती द्रौपदी बोल ताई जान है दादू के तुम तो चिंते परिनी द्रौपदी तुम एखने की एखने आसार कथा छो दुर्योधन स्त्री आस्ते से एकमात्र दुर्योधन जाने আর আমি জানি আর কেউ জানে না দ্রৌপদী বলছে দাদু আর একজন জানে তুমি তা জানো না সেটা কে কৃষ্ণ ও কৃষ্ণ দয়াময় কোথায় সেই কৃষ্ণ তোমার দরজায় ভিতরে ঢুকলো না কেন বলে দাদু এই জগতে যত মানুষ আছে সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে ডাকে তার ঘরে যায় যে ডাকে না তার ঘরে তো যায় না হরি ওম द्रौपदी बोलो दादू তাহলে আর বিলম্ব নয় চলো এইবার বিশ্বদেব বললেন আমি কথা দিচ্ছি যেখানে হরি নাম যজ্ঞ হবে সবাই শুনতে যাবে আমি বসে সেখানে শুনবো।